আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন রেয়ামিল প্রস্তুত করি তখন ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন কোথায় লিখতে হয় তাই না এখানে একসাথে দুইটা কথা একটা ব্যাংক জমাতিরিক্ত একটা উত্তোলন কিন্তু এটা প্রকৃতপক্ষে ব্যাঙ্ক জমাতিরিক্ত বোঝায় ব্যাংক জমাতিরিক্ত উত্তোলনটা ব্যাংক জমাতিরিক্ত বোঝায় সেজন্য আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব। তখন ব্যাঙ্ক জমাতিরিক্ত উত্তোলন রেয়া মিলের ক্রেডিট দিকে বসবে বিষয়টা আবারও বলছি লক্ষ্য করি ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন দায় কেন দায় আমি ব্যাংকে যে টাকা জমা রেখেছি তার চেয়ে বেশি উত্তোলন করেছি সেটা ঋণের মতো দায় ব্যাংক জমাতিরিক্তর আর নাম আছে ব্যাংক ওডি ওভার ডাট অর্থাৎ ব্যাঙ্ক জমাতিরিক্ত উত্তোলন রেয়া মিলের ক্রেডিট দিকে বসে এবং ব্যাঙ্ক জমাতিরিক্ত রেয়া মিলের ক্রেডিট দিকে বসে কারণ ব্যাঙ্ক জমাতিরিক্ত দায় এবং চলতি দায় আবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন চলতি দায়ের মধ্যে লিখতে হবে কারণ এটি চলতি দায় যেমন হিসাব চলতি দায় অনুরূপভাবে ব্যাংক জমাতিরিক্তটাও চলতি দায় কারণ এটি ব্যাংক আমার কাছে টাকা পাবে যেটি চলতি দায় হিসেবে গণ্য হবে ধন্যবাদ সবাইকে